নমস্কার বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি বন্ধুরা আজকের ভিডিওটা আমার দেওয়া এই কারণেই যে আপনারা বুঝতে পারবেন যে একটা গাছের গ্রোথ কত তাড়াতাড়ি হতে পারে আমরা জানি যে সবজি গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় সবজি গাছ বসাবার পরে মানে দানা ফেলার পরে বা বীজ ফেলার পরে সেই বীজ থেকে গাছ বেরোনো তারপর গাছ বড় হয়ে ফল হওয়া তারপর আবার সেই গাছ মরে যাওয়া এটা মোটামুটি ছমাস খুব বেশি দিন হলে এক বছর চলে বা ছ মাসের মধ্যে চার থেকে ছ মাসের মধ্যে আমরা প্রচুর ফল পাই মানে সবজি পাই ফল গাছের ক্ষেত্রে এটা একটু লেন্দি হয় ফল গাছের ক্ষেত্রে ফল গাছ বসিয়ে সেই গাছ ম্যাচিওর হয়ে সেই গাছ থেকে ফল পেতে পেতে আমাদের মোটামুটি দু বছর লেগে যায় কলমের গাছ হলেও দেড় বছর থেকে দু বছর তা এইখানে আমি এই ভিডিওটা দিলাম আপনারা যারা আগের ভিডিওটা দেখেননি তারা একবার চেক করে দেখে নেবেন মাত্র দু থেকে তিন দিন আগে মানে দু থেকে তিনটে ভিডিও আগে আপনারা দেখবেন আমি আখ গাছের ভিডিও দিয়েছি যে আমি আখের কিছু টুকরো মাটিতে বসাবার পরে কটটুকু করে গাছ বেরিয়েছিল আমি আপনাদের ছবি দিয়ে দেখিয়েছি মানে ভিডিওতে দেখিয়েছি আর আজকে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি এই কারণেই শুধু যে কত তাড়াতাড়ি আগ গাছগুলো বড়ো হয়ে গেছে এক তো প্রথম কথা বৃষ্টির জল পাচ্ছে কলকাতায় এই মুহূর্তে প্রায় রোজই বৃষ্টি হচ্ছে আজকে একটুখানি হালকা রৌদ্র উঠেছে কিন্তু গতকাল অবধি মানে নিম্নচাপের বৃষ্টি মাঝে মাঝেই হয়ে যাচ্ছে পুজোর সময়ও বৃষ্টি হচ্ছে তা এই যে মাত্র মাঝখানে তিন থেকে চার দিন হয়তো গ্যাপ গেছে তাতেই দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে আপনারা যদি আগের ভিডিওটা একটু কম্পেয়ার করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি গাছটা কিন্তু বড় হয়ে গেছে কারণ আমি আপনাদের বললেই রাখছি যে ভিডিওটা আমি তুলেছি আর সঙ্গে সঙ্গেই পাবলিশ করেছি আজকেও তাই করছি আপনারা ভিডিওটা যখন দেখছেন তখনই জানতে পারবেন যে আমি কিছুক্ষণ আগেই ভিডিওটা তুলেছি তুলে পাবলিশ করেছি এবং সেখানে দেখুন যে গাছগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে এবার একদম সামনে থেকে দেখাচ্ছি দেখুন গাছের স্টকটাও দেখুন স্টকটাও দেখুন কতটা তাড়াতাড়ি এ দেখুন আমি এখানে আঙুল দিয়ে দেখাচ্ছি স্টকটা দেখুন কত সুন্দর বেশ মোটা হয়ে গেছে এইখানেও স্টকগুলো দেখুন এবং কিছু গাছ এখানে বাড়তি দেখতে পাবেন আগের ভিডিওতে হয়তো গাছগুলো বেরোয়নি আজকে দেখবেন কিছু কিছু গাছ নতুন বেরিয়েছে যেমন এই গাছটা এই গাছটা দেখুন নিশ্চয়ই আগের ভিডিওতে থাকবে না এটা সদ্য পাতা বেরিয়েছে এখানে কোণে যে গাছটা দেখছেন এই যে কোণে গাছটা একদম কর্নারে এই গাছটাও কিন্তু আগের ভিডিওতে মোস্ট প্রবাবলি ছিল না আজকে বেরিয়েছে এইখানেও দেখুন এটাও মনে হয় এত বড়ো ছিল না হয়তো সামান্য একটুখানি ছিল আর এইখানে একটা জিনিস দেখলে বুঝতে পারবেন এই যে মাটিটা উঠে গেছে দেখুন কীরা অদ্ভুত এই আখের টুকরোটা কিন্তু এখানে লম্বা লম্বি আছে এখান থেকে কিন্তু দেখুন টুকরোটা কিন্তু ঠেলে বেরোচ্ছে মানে গাছের চারাটা ঠেলে বেরোচ্ছে তার জন্য কিন্তু মাটিটা উঠে গেছে দেখুন আরও সামনে থেকে দেখাচ্ছি দেখুন মাটিটা উঠে গেছে মাটিটা হাত দিয়ে দেখাচ্ছি দেখুন মাটিটা উঠে রয়েছে তা সেই জন্য বুঝতেই পারছেন আখ গাছ যদি আপনারা বাড়ির ছাদে করতে চান তাহলে এইভাবে করুন আমি যেভাবে আগের ভিডিওতে বলেছি আমি হয়তো আখ গাছটা যখন আখের টুকরোগুলো মাটিতে পুঁতেছি তখন হয়তো ভিডিও করে দেখাইনি সম্ভব হয়নি আমি নিজেই একা গাছ করেছি তাই একা আখ গাছের টুকরো পুঁতে পুঁতে ভিডিও করা সম্ভব হয়নি কিন্তু আমি আবার আপনাদের এই ভিডিওতে বলে দিচ্ছি মোটামুটি একটা ফলের ক্রেট বা সবজির ক্রেট যেটা আপনারা বাজার থেকে পেয়ে যাবেন খুব অল্প পয়সায় পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে তার মধ্যে আপনারা জাস্ট এই যে বস্তা আপনার সিমেন্টের বস্তা হোক বা কোনো কিছুর বস্তা সেই বস্তা আপনারা ভেতরে যদি ভালো করে মুড়ে চারদিক থেকে দিয়ে দেন আর কিচ্ছু করতে হবে না আর জাস্ট একটু মোটামুটি মাটি তৈরি করে ভরে দিন আর যেগুলো দেখতে পাচ্ছেন ওপরে এগুলো চালের কুঁড়ো আমি এই চালের কুঁড়ো দিয়ে মোটামুটি মাটির সাথে মিশিয়ে বেশি করে দিই যাতে আমার ছাদটা হালকা থাকে বেশি ভারী করবেন না ছাদে প্রেশার পরবে না যারা ভয় পায় ছাদে কাজ করতে যে ছাদে মাটির প্রেশার পড়ে যাবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যদি মিডিয়াটাকে যদি হালকা রাখতে পারেন মাটির সয়েল মিডিয়াটা যদি হালকা থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো ভয় নেই জাস্ট একটু ইঁটের ওপর বসিয়ে দিন আমি যেরকম দিয়েছি ইঁটের ওপর বসিয়ে দিন জাস্ট একদম যেন কন্ট্যাক্টটা ছাদের সাথে ডাইরেক্ট না হয় যাতে মোটামুটি এতটা গ্যাপ থাকে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন হাত যাতে গ্যাপ থাকে যাতে আলো চলাচল হাওয়া পাস করতে পারে এবং জল পড়লে সেটা শুকিয়ে যেতে পারে এই এইরকমভাবে গাছ করুন তাতে ছাদের কোনো ক্ষতি হবে না আমি আপনাদের অ্যাসিওরেন্স দিয়ে বলছি আমি দু তিন বছর কেন চার প্রায় চার বছর হয়ে গেল তিন চার বছর গাছ করছি কোনো অসুবিধা হয়নি কোভিড পিরিয়ড থেকে করছি এবং দেখুন এই যে আগ গাছগুলো কত বড় হয়েছে আপনার আগের ভিডিওর